জিন এবং ফেরেশতারা বিভিন্ন সুরত ধরতে পারে। এজন্য রাসূলুল্লাহর কাছে জিব্রিল যখন আসতেন অধিকাংশ সময় একজন সাহাবীর সুরত ধরতেন, তার নাম ছিল দাহিয়া। কি নাম ছিল? দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় খুবসুরত সুন্দর সুশ্রী সাহাবী ছিলেন, তা উনার সুরত ধরে জিব্রিল আসতো। আবার দাহিয়া যেদিন রাসূলের কাছাকাছি থাকতো ওই দিন আবারও সুরত ধরতো না, তাহলে মানুষ চিন্ন লাগবো কি দাহিয়া কোনটা, এটা না এটা। কথা বোঝেন নাই? রাসূলের মজলিসে দাহিয়া কলবি হাজির, তো জিব্রাইলও দাহিয়া কলবি। এখন দাহিয়া কলবি কয়জন হইব? তো পাবলিক বুঝা লাগতো জিব্রিল আসছে, নিশ্চয়ই দুজনের একজন জিব্রিল। ওদিন আবার ধরতো না। জিব্রিল আমিন যখন দেখতেন দাহিয়া কাছাকাছি নাই, দূরে আছে, তখন রাসূলের সামনে দাহিয়া কলবি সুরত ধরে আসতো, কথাবার্তা বলতো, ওহী নাজিল করতো। অন্য সাহাবারা বুঝতোই না, তারা মনে করতো আমরা যেমন আইছি দাহিয়া আসছে, অথচ উনি দাহিয়া নয়, উনি জিব্রিল। রাসূলুল্লাহর কাছে ফেরেশতা মানুষের সুরত ধরে আসতেন, এবার আওয়াজ করে বলুন তো ফেরেশতা কি মানুষ? সুরত ধরত ঠিক, জিনও সুরত পাল্টাইতে পারে। এজন্য প্রিয় নবী বলেছেন, তোমাদের কারো ঘরে যদি সাপ দেখো, ঘরের সাপ হঠাৎ করে হত্যা করো না, বরং তাকে সংকেত দিও, বুঝতে দিও, সাঁজ দিও, লারামারা দিয়া, দোরানি ডোরানি দিয়া ছাইরা দিও। যদি তিনবার ধমক দেওয়ার পরও না যায়, চতুর্থবারে মেরে ফেলিও। কারণ যদি সে জিন হয় তিনবারের আগে চলে যাবে, জিন না হলে থেকে যাবে, সাপ মারা যায় মেরে ফেলিও। কারণ অনেক সময় ঘরের মাঝে জিন সাপের সুরত ধরেও বসবাস করে। সুরতে আসে, জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা, জাহান্নামে যাওয়ার রাস্তা অসংখ্য। প্রিয় নবী একদিন হাতে একটি কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা আঁক দিলেন, তারপর মাঝখানে একটা সোজা টান মারলেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই আঁকা আঁকি কিছু করলাম, কি লিখেছি বুঝেছ কিছু? উপস্থিত সাহাবারা বললেন, হুজুর মাটির মাঝে আঁকা আঁকি করলেন, বুঝলাম না তো কিছু। প্রিয় নবী বলে, এই আঁকা বাঁকা যা সব জাহান্নামের পথ, সোজা একটা, এটাই আল্লাহর জান্নাতের পথ। জান্নাতের পথ কয়টা? একটা। আবার বলেন কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। ইয়েস। এজন্য সিরাত শব্দের অর্থ রাস্তা, মুস্তাকিম মানে সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন নামাজের মাঝে সূরা ফাতিহাতে দোয়া করি আমরা, ঠিক না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আরে আয়াত বাদ দিলে তো চলবে না, নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়া, ও আল্লাহ আমাদেরকে সহজ রাস্তাটা দেখাও। সিরাতে মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা, শয়তান এটা জানে, তাই সে বলতেছে আল্লাহ লাক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আচ্ছা, যেই রোডে মানুষ চলাচল করে না, গাড়ি ঘোড়াও যায় না, ওই রোডে কি ডাকাত বইয়ে থাকে? কারণ সারা রাত বইয়ে থাকবো, একটা মানুষ যাইব না, তো ডাকাতি এনে বইব কেন? এই জন্য ডাকাত তো সেই রাস্তাতে বসবে যেখান দিয়া মানুষ যাওয়ার সম্ভাবনা আছে। ঝোপ বুঝে কোপ মাইরা দুই চারটা গাড়ি ধরতে পারলেই কাম শেষ। জাহান্নামের রাস্তায় শয়তান বসে না, এই জন্য দুষ্ট লোকদের কাছে শয়তান যায় না। বরং কিছু কিছু দুষ্ট লোক আছে যাদেরকে দেখলে শয়তানেও ডরায়, বরং শয়তান হীরার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। যদি আপনারা শুনে একটু হাসলেন, আমিও একটু হাসলাম, কথা কিন্তু হাসির না। বরং বদরের যুদ্ধে যখন আবু জেহেলের বাহিনী 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে এসেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনই হাজির হয়েছিলেন, সেখানে ইবলিস সেদিন নিজে একটা মানুষের সুরত ধরে হাজির হয়েছিল। প্রিয় নবী বলেন, ইদ্রিস সেদিন সুরাকা বিন মালিক নামে একজন লোকের সুরত ধরে হাজির হইয়া আবু জেহেলের সাথে মুসাফা করছে, হ্যান্ডশেক করে পরিচয় দিল, আমি সুরাকা বিন মালিক, অথচ সুরাকা বিন মালিক সে নয়, আজকে সুরত ধরছে।